বেলাঘাটা স্টপেজে যে দাঁড়িয়েছে তারই একটু আগের থেকে আরেকটা গাড়ি এসে দাঁড়ায়, তারা ওপাশে দাঁড়ায় আর আমরা এই পাশে দাঁড়াই। এর তারই পেছনে ছিলেন আমাদের এসডিপিএস, উনি বেরোতে পারেননি বলে ড্রাইভারকে আমাদের গাড়ি থেকে নামিয়ে নিজরক্ষ প্রহার করলেন এবং ল্যাঙ্গুয়েজ থ্রো করেছে প্রচুরভাবে। আমি গাড়ি থেকে এবং আমাদের গাড়ির সমস্ত পাবলিকরা এসে বললেন স্যার উনি ড্রাইভার কিছু দোষ করেননি, কেন মারছেন, ওনার ছেড়ে দিন না, তারপর আমরা যে যার অনেক দূরের আমরা প্যাসেঞ্জার আমরা বাড়ি যাবো। কিন্তু উনি শুনলেন না, না শুনে ওনাকে মেরে মেরে উনি গাড়ি নিয়ে চলে গেলেন। এবারে গাড়িটা যাবে কী করে আমাদের প্রশ্ন। এই জন্য আমাদের নিবেদন ওই এসডিপিএসের আসুন, উনি কেন পার দেখালেন, পার দেখে উনি বেরোতে পারেন, উনি তো পেছনে দাঁড়াতে পারতেন না, বুঝে শুনে কেন উনি পার করলেন আর আর কেন এই যাত্রীদের কথা শুনলেন না, এটাই আমি ওনার কাছে এই মেসেজটা উনি শুনলেন না কেন, না শুনে উনি ড্রাইভারকে কি করে অন রোড থেকে তুলে এটাই আমার দায়িত্বশীল না 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 না